ফিরে আসলেন বিরতির পর। জায়গার বিবাদে আক্রান্ত খোকন মজুমদার স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট নেতৃত্বদেরকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি, তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন জোলাই বাড়ির জনৈক ব্যক্তি। ঘটনা প্রসঙ্গে খোকন মজুমদার এবং তার পরিবার যে জানিয়েছেন বিষয়গুলি, যে শান্তির বাজার মহকুমার অন্তর্গত পশ্চিম জোলাইবাড়ির আশ্রম পাড়ার বাসিন্দা খোকন মজুমদার এবং ওনার ঠিক পার্শ্ববর্তী বাড়ির সদস্য রয়েছে রঞ্জু দে এবং তার পরিবার। তবে রঞ্জু দে এবং তার পরিবারের দ্বারা নানাভাবে আক্রান্ত হচ্ছে খোকন মজুমদার এবং তার পরিবার, এমনটাই অভিযোগ উঠে এসেছে। শুধুমাত্র কারণ রঞ্জু দের পরিবারে রাবার বাগান এবং তার মুরগি ফার্মের জন্য খোকন মজুমদারের পরিবারের লোকজন বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আর এই কারণে বিগত দিনে জমি সংক্রান্ত বিবাদে আক্রান্ত হয়েছিল খোকন মজুমদার। এই নিয়ে বাইখোড়া থানায় মামলাও দায়ের করেন, কিন্তু কোনো প্রকার নাকি বিচার তিনি পাননি, তাই খোকন মজুমদার বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তিনি এবং তার পরিবার জানিয়েছেন ঘটনার যাবতীয় বিবরণ। তার পাশাপাশি তিনি যে বারংবার সমস্যার সম্মুখীন হচ্ছেন পার্শ্ববর্তী বাড়ির রঞ্জু এবং তার পরিবারের দ্বারা, সেই অভিমতে তিনি প্রকাশ করেছেন। তবে ঠিক কি অভিযোগ রয়েছে খোকন মজুমদার এবং তার পরিবারের শুনে। রাবার গাছে ডায়রুলা করি, মানে থাকতাম ভালি না, কি জানি গো পোলট্রি ফার্মের গন্ধ লাগিয়া এই ছেলে মেয়ে লইয়া ভাত খাইতাম ভাই না, খুব দুর্গন্ধ ঘটে, মানে জানি গো প্রতিদিন এই অবস্থা। তারাও করলো, তারা আই দেখে থাকে না, মানে করলে ক আমরা ভাবতাম না। পশ্চিম জেলা বাড়ি আশ্রম পাড়া দুইজন রাবার গাছের গোড়া করি, দুজনের পাক আসছে, এরকম যদি সব সময় খুঁজা থাকে কেউ নেই। এখন আমরা চাইতে আছি যে মাননীয় চিফ মিনিস্টার কাছে তিনি যাতে এটি দেখেন, আমি তিনি কাছে আবেদন করি। আমি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করতে অসুবিধা হয়, সবসময় আমাকে হুমকি দেওয়া হয়, হুমকির মাধ্যমে মার্জনা করা হয়েছে আমাকে, তার জন্য আমি থানার দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি, সঠিক প্রমাণ চাই না। আর তাতে রাবার গাছে পোলট্রি ফার্মের অসুবিধা লেগে আমার ব্যথা থাকতে পারে না, অভিযোগ করলে ত্যাগ করে না। ইদানিং এর ভিতরে রাবার গাছের ডেলা করে আমার দুটো টিন ভাঙে আসছে ঘরে, হ্যাঁ তারা এটা দেখে না। হ্যাঁ দুকে আমার পার্শ্ববর্তী রঞ্জু দে, তারা এগুলা দেখে না, না দেখি আমার প্রতি অত্যাচার চালায়, সঠিক সিদ্ধান্ত করার জন্য আমি আবেদন করার জন্য আপনাদেরকে ডাকাছি। কোন জায়গা এটা? পশ্চিম জোলারি। আপনি শুনলেন খোকন মজুমদার এবং ওনার পরিবারের বক্তব্য। তবে দিনের পর দিন তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাই সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন সুবিচার চেয়ে। তবে এখন দেখার যে প্রশাসন এই বিষয়ে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠু কোনো বিচার পান কিনা, কোনো পদক্ষেপ হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছেন খোকন মজুমদার সহ তার পরিবার। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।